হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টু আর চ্যানেল সেকেন্ড ইনিংস কলকাতা। আপনারা যেরকম জানেন যে আমরা এই চ্যানেলের মাধ্যমে অনেক গাড়ি রিভিউ করে আপনাদেরকে দেখাই, গাড়ির সেলও করি। নতুন নতুন গাড়ি আমাদের যখন স্টকে ঢোকে সেই গাড়ি রিভিউ করে তার পেপার্স কী আছে, তার প্রাইস কী আছে, তার কন্ডিশন কী আছে সব কিছু আপনাদেরকে বলি। সেরকমই আরেকদিকে আমরা বেশ কিছু ভিডিও দিই যেখানে আরটিওর ব্যাপারে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান আমরা দিয়ে থাকি। আর নতুন গাড়ি আমাদের স্টকে এসছে, আছে, রিভিউ করার জন্য আমরা ওয়েট করছি। কিন্তু তার আগে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে একটা ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে যে কালকে জারি হয়েছে স্টেটের কেন্দ্রের তরফ থেকে যে এইবার থেকে সিএফএ ফ্রম কামিং এপ্রিল 2022 এর এপ্রিল মাস থেকে সিএফ করাতে গেলে যে রেজিস্ট্রেশন ফিটা লাগতো সেইটা 8 গুণ বেড়ে যাবে, 8 টাইমস সেটা বেড়ে যাবে। তো এর জন্যই আজকে আমরা আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি। এই নিয়ে বেশ কিছু কনফিউশন অলরেডি মানুষের মধ্যে উঠেছে যে 8 গুণ টাকা লাগবে সিএফ করাতে। কিন্তু একটা জিনিস আমরা আপনাদেরকে খুব ক্লিয়ার করে দিতে চাই, এর জন্যই এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে যে আমরা ভার্বালি বলে থাকি কিংবা আমি নিজেও আমাদের চ্যানেল থেকে রিসেন্টলি সিএফ করিয়েছি, তাতে 5-6 হাজার টাকা খরচা আছে। আমরা মোটর ভেহিকলসে নিজেরা করাতে পারি না বলে আমাদেরকে লোক ধরে করাতে হয় সেখানকার যারা ব্রোকার থাকে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি সেটাও বলে দিই যে রেজিস্ট্রেশন ফি 8 টাইমস বেড়েছে। রেজিস্ট্রেশন ফি কত হয় যদি আপনারা জানেন তাহলে সেরকম ভয়ের কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে কাল থেকে যখন থেকে খবরটা বেরিয়েছে, নিউজে ফ্ল্যাশ হচ্ছে, তখন থেকে অনেকেই আমাকে ফোন করেছে এবং অনেকে লিঙ্ক পাঠিয়েছে আমাকে সে নিউজের যে 8 টাইম রেজিস্ট্রেশন ফি লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা দেখতে চাই তাহলে 8 টাইমস যে রেজিস্ট্রেশন ফিটা লাগছে সেটা হচ্ছে যে 640 টাকা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন ফি। রিনিউ করালে রেজিস্ট্রেশন রিনিউ করাতে গেলে তার ফিজ হচ্ছে 640 টাকা। 600 টাকা লাগে রিনিউয়াল চার্জ এবং অফিসিয়াল চার্জেস লাগে 20-20-40 টাকা। 640 টাকা সেখানে সরকারিভাবে জমা হয়, দ্যাট উইল বি 8 টাইমস, নট দ্য এন্টায়ার ভ্যালু। যে পুরো পয়সাটা 5-6 হাজার টাকা সিএফ করাতে লাগে সেইটার 8 গুণ কখনোই লাগবে না। সরকারি যে জমাটা হয় 640 টাকার রিসিট হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা খুব রিসেন্টলি একটা সিএফ করিয়েছি বলে সেই রিসিটটা আমাদের কাছে অলরেডি আছে, এর জন্য আপনাদেরকে সেটা দেখিয়ে দিতে পাচ্ছি। তো যেই 640 টাকাটা জমা হয় সেই 640 টাকাটা বেড়ে তার 8 টাইমস হবে, হয়তো 4800 টাকা পড়বে। সেইটা টোটাল সব মিলিয়ে হয়তো এখনও সিএফ করাতে গেলে 10-12 হাজার টাকা খরচা হবে। এটা একটু ভেহিকেলসের উপরে ডিপেন্ড করে, ভেহিকেলস টু ভেহিকেলস এক্সট্রা যে খরচা আছে সেইটা ডিপেন্ড করে। কিন্তু যে সরকারি জমাটা আছে সেটা কখনো ভ্যারি করতে পারে না, সেটা সবসময় একই লাগে। সে যে কোনো সরকারি কাজে হোক, নাম ট্রান্সফারে হোক, মানে ও টিওতে হোক কিংবা আপনার এনওসি কাটানোর জন্য হোক, এনওসি ইস্যু করার জন্য হোক, সেই সব সরকারি জমাগুলো সবসময় সেম প্রাইস লাগে। এর জন্য আমি এই ভিডিওটা নিয়ে এলাম যে এত ইম্পর্টেন্ট একটা নিউজ বেরিয়েছে কিন্তু মানুষের মধ্যে প্রচণ্ড কনফিউশন থাকছে যে 8 টাইমস যদি হয়ে যায় তাহলে প্রচণ্ড বেড়ে যাবে অ্যাকচুয়ালি টাকাটা। কিন্তু যে টাকাটা সিএফ করাতে অ্যাকচুয়ালি খরচা হয়, আর একবার রিপিট করে দিচ্ছি, রেজিস্ট্রেশন ফি হিসাবে দ্যাট ইজ 640 রুপিস, 600 রুপিস অ্যাকচুয়ালি ফিজ লাগে। সেই ফিজটা 8 টাইমস হবে 2022 এর এপ্রিলের পর থেকে যদি আপনি সিএফ করাতে চান। আর একটা খবরও দিয়ে দিই যে 2022 এর যদি এপ্রিলের পরের কোনো গাড়ি থাকে আপনারা চাইলে সেটা আগেও সিএফ করে নিতে পারেন, সেটা আগের ভ্যালুতেই হয়ে যাবে। কিন্তু সিএফটা জবে থেকে আপনি করাচ্ছেন তারপর থেকেই মানে জবে থেকে ছিল গাড়ি তবে থেকেই 5 বছরের হবে। যদি নভেম্বরে সিএফ থাকে 2022 এর, আপনি যদি মার্চ মাসে করেন তাহলে 2027 এর নভেম্বর অবধি হবে, সেটা যে 6 মাস বাদ যায় তা না। এর জন্য এই জিনিসটা একটু এক্সপ্লেন করার জন্য এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আবার খুব শীঘ্রই যেরকম রিভিউগুলো গাড়ি নিয়ে আসি সেরকম একটা একটা করে রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আশা করি এই ইনফরমেশনটা দিয়ে আপনাদেরকে একটু হলেও হেল্প করতে পারলাম। থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সেকেন্ড ইনিংস।